ধূপগুড়ি ব্লকে পৃথক দুটি হাতির হামলায় বন্ধ রেড ব্যাংক চা বাগান ও দেবপাড়াতে একটি প্রাইমারি স্কুল ও একটি দোকানঘর সহ মোট চারটি বাড়ি ভেঙে দিয়েছে বুনো দাতাল হাতি এ ঘটনায় দুটি এলাকাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ ডায়না জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে এলাকায় প্রয়াকপুর প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর করে সেখানে খাওয়ার কিছু না পেয়ে কাঁয়াজ এলাকায় বীর বাহাদুর গুরুংয়ের দর্জি দোকানে হামলা চালায় এবং তার দেওয়াল ভেঙে দেয় স্থানীয় মানুষজন টের পেয়ে হাতিটিকে তাড়া করলে হাতিটি ফের ডায়না জঙ্গলে ঢুকে পড়ে অন্যদিকে প্রায় একই সময় অন্য একটি হাতি রেড ব্যাংক চা বাগানের আপার লাইনে ঢুকে দুটি বাড়ি ভেঙে দেয় এবং বাড়িতে মজুদ রাখা চাল ডাল খেয়ে ফেলে সেখানেও রাত এগারোটা থেকে দুই ঘন্টা তাণ্ডব চালিয়ে ফের ডায়না জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি